সুধী দর্শক, বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা দেশের স্বনামধন্য মানুষদের সঙ্গে কথা বলি, সেই সব মানুষ যারা সমস্ত জীবন ধরে তাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, সাধনা দিয়ে নিজেদের যেমন অনুকরণীয় করে তুলেছেন, তেমনি সেই সঙ্গে দেশকে সমৃদ্ধ করেছেন, দেশকে এগিয়ে নিয়ে গেছেন নানানভাবে। আজকে তেমনি একজন শ্রদ্ধেয় মানুষ আমাদের মধ্যে এসেছেন অতিথি হয়ে, যিনি সারা জীবন সঙ্গীত সাধনায় নিমগ্ন ছিলেন, আছেন এবং এখন হয়তো একটু আড়ালে চলে গেছেন, কিন্তু সময় ছিল যখন রবীন্দ্রসঙ্গীতের কথা উঠলেই যার নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো, তিনি সঙ্গীত শিল্পী হামিদা হক। আবার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সময় দিলেন। আমরা যেখান থেকে শুরু করি সাধারণত, সেটা হলো যে আপনার জন্ম কোথায়, কবে, একদম আমরা গ্রামের বাড়ি, দেশের বাড়ি বলতে যেটা বোঝাই, সেখান থেকে আমরা একটু শুরু করি। আমার জন্ম নদিয়া জেলার নবদ্বীপে আমার নানার বাড়িতে, আর আমার বাবা ছিলেন কৃষ্ণনগর কলেজের, সরকারি কলেজের অধ্যাপক আর কি। দেশের বাড়ি কোথায় ছিল? দেশের বাড়ি তো যেটাকে আমরা বলি আর কি, দেশের বাড়ি বগুড়ায়। বগুড়াতে তারপরে দেশ বিভাগ হওয়ার পরে আব্বা ঢাকায় চলে এলেন ঢাকা কলেজের অধ্যাপক হয়ে। আচ্ছা, তখন থেকে আমরা সেই ঢাকাতেই। যখন চলে এলেন ঢাকা দেশ বিভাগের পরে, তখন আপনি কতটুকু? একদম ছোট, আমার 43 সালে জন্ম হলে ক বছর হবে, 4-5 বছর, 4-5 বছর হবে আর কি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম ওয়াহেদ বক্স। আচ্ছা, উনি সায়েন্স এর টিচার ছিলেন। সায়েন্স এর। আর মায়ের নাম? আমার মার নাম শামসুন নাহার ওয়াহেদ। আচ্ছা, উনি কি কিছু করতেন নাকি? হ্যাঁ, উনি স্কুলে শিক্ষিকা ছিলেন। উনিও শিক্ষক ছিলেন? আচ্ছা, উনি মুসলিম গার্লস স্কুলে শিক্ষক ছিলেন। তার মানে আপনি শিক্ষক পরিবারের সন্তান। হ্যাঁ, আমার স্কুল জীবন শুরু হয় মুসলিম গার্লস স্কুল থেকে, মা ওখানে শিক্ষক শিক্ষিকা ছিলেন। ওখানে কোন ক্লাসে ভর্তি হয়েছিল? আমি ওখানে ভর্তি হয়েছিলাম ক্লাস 5-এ। আপনি বললেন যে ক্লাস 5-এ একবারে ভর্তি হয়েছিল? হ্যাঁ, না ওই তার আগে প্রাইমারি স্কুলে, ওই প্রাইমারি স্কুলে ক্লাস 3-তে পড়েছিল, বাড়ির কাছে, বাড়ির কাছে প্রাইমারি, একটা নামও ভুলে গেছি, আর্মেন্টাল স্কুলে, আর্মেন্টালের কাছাকাছি। আর তখন তো মাত্র 3টি স্কুল ছিল বাংলাদেশে, ঢাকায়, বাংলাদেশে মানে ঢাকায় আর কি, কমিউনিস্ট স্কুল, বাংলা বাজার আর মুসলিম গার্লস স্কুল, এই 3টাই হাই স্কুল ছিল মেয়েদের জন্য। আচ্ছা, তো আমরা বাড়ির কাছাকাছি বলে পুরসরকার, আমরা মা যেহেতু সেখানে ছিলেন, আমি সেখানে, সেখান থেকে ম্যাট্রিক পাস করি আর কি। কেমন ছিল স্কুল জীবনটা? স্কুল জীবনটা সত্যি কথা বলতে কি, আমি পড়াশোনায় ভীষণ ফাঁকি দিতাম, একদম ভালো লাগতো না পড়াশোনা করতে। ছোটবেলা থেকে কি গানের শখ? গানের শখ, আমার মা গান গাইতেন, মা রেডিওতেও গান গাইতেন, তাই নাকি? হ্যাঁ, আমার হাতে খড়ি আমার মার কাছে প্রথম, উনি আমাকে হারমোনিয়াম ধরে গান শিখিয়েছিলেন, তারপর থেকে আমি নিজে নিজেই শিখেছি আর কি। আর ছেলেবেলায় স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান যত অনুষ্ঠান হতো সব কিছুতেই না বুঝেই গাইতাম, রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত কী তাও বুঝতাম না, নাচতাম, গাইতাম, সবই করতাম। তবে পড়াশোনা সবই করতাম, তো পড়াশোনা ভীষণ ফাঁকি দিতাম, সেই জন্য আমি সারা জীবনে কোনোদিনও দ্বিতীয় শ্রেণী ছাড়া, দ্বিতীয় বিভাগ ছাড়া প্রথম বিভাগে কখনো পাস করতে পারি, ওই ম্যাট্রিকও দ্বিতীয় বিভাগ, ইন্টারমিডিয়েটও এবং বিএও তাই। বিএ অবশ্য আমি পরে পাস করেছি, গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনটা আমি ওই যে স্কুল জীবনটা মানে একেবারে ক্লাস 5 থেকে ক্লাস 10, ওই সময় তো আপনার বন্ধুবান্ধব বা আশেপাশে পরিবেশটা কেমন ছিল? যে যখনই টিফিন আওয়ার হতো আমাদের, ওপর ক্লাসের সব মেয়েরা আসতো, এসে আমাকে মাঠের মধ্যে বসাতো আর বলতো গান করো। তখন আমি সিনেমার গান, সেই সন্ধ্যা মুখার্জির গান, তারপরে বিভিন্ন শিল্পীর গান টান যা যাইতাম, জানতাম, সব শোনাতাম, এরা সব শুনতো আর কি। তারপর আমি গণনাট্য সংঘ বলে একটা ইয়ে ছিল, আপনি শুনেছি কিনা জানি না, ওটা তা আমরা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে সব জায়গায় বেশিরভাগই দেশাত্মবোধক গান এবং সলিল চৌধুরীর গান, গণসঙ্গীতই গাইতাম আর কি। এবং সেই হিসাবে প্রথম রবীন্দ্রসঙ্গীতটি আমি শিখি আলতাফ মাহমুদের কাছে। আচ্ছা আচ্ছা, এমনি করে যাই যদি দিন যাক। এই যোগাযোগটা কীভাবে হলো? গণসঙ্গ একটা কয়েকজন মিলে একটা সঙ্গ ছিল, সেটা আমাকে বোধহয় পারুলে নিয়ে গেল নাকি আমি ঠিক জানি না, তবে
আমাদের বাড়িতে রিহার্সাল হতো, আলতাফ ভাই, নিজাম ভাই আসতেন, আমরা বিভিন্ন জায়গায় নাচতাম, গানও করতাম। আমি আপনার বাড়িতেই একটা পরিবেশ ছিল? বাড়িতেই পরিবেশ ছিল, আমার বাবা ভীষণ গান ভালোবাসতেন। ক ভাই বোন ছিলেন? আমরা চার ভাই বোন, আমার পরে টুলু, আমরা দুজনে একেবারে পিঠে পিঠে এক বছর দেড় বছর ছোটো বড় একসাথেই পড়াশোনা করেছি, তারপরে এক ভাই, সবচেয়ে ছোট বোন আর কি। গান তো ইত্যাদি বুঝতেই পারছি যে আপনি এটা নিয়ে খুব হচ্ছে। আমি ছোটবেলা থেকেই তখন গান ভীষণ শুনতাম, আমার নেশা ছিল গান শোনা, যে জন্য পড়াশোনা করতাম না, মার খুব বকুনি খেতাম সারাক্ষণ। তখন তো রেডিও আর কলের গানও, যে হাতল ঘুরিয়ে ঘুরিয়ে কলের গানের রেকর্ড শোনা, এটাই শুনতাম সারাক্ষণ। সবচেয়ে বেশি শুনতাম জর্জ দা আর মোহরদির গান, তারপর আব্দুল আহাদ সাহেব, সৈয়দ আহাদ ভাই, ওনাকে আমরা ছোটোবেলায় আঙ্কেল বলতাম। পরবর্তী জীবনে আমার আহাদ ভাই হলেন আত্মীয়ের সাথে বিয়ে হওয়ার পর, এবং তার কাছে আমি আবার গান শিখলাম। তিনি আমাকে হাত ধরে নিয়ে গেলেন রেডিওতে প্রথম টেলিভিশনে, সেটা 1967 সন কি 68 এরকম হয়তো হবে। আমরা আসবো সেই জায়গায়, তার আগে আমরা স্কুলটা শেষ করে ফেলি। ম্যাট্রিক পাস করলেন কবে? আমি 1958 সালে ম্যাট্রিক পাস করে আপনি ভর্তি হলেন? আমি প্রথম ইডেন কলেজে ভর্তি হলাম, কিন্তু বছর না ঘুরতেই তখন সেন্ট্রাল এমএস কলেজ বলে একটা নতুন কলেজ হলো। আমি ইডেন কলেজে প্রথম বর্ষ শেষ না করতেই আমি সেন্ট্রাল এমএস কলেজে চলে গেলাম। তো সেখান থেকে আমরা সেই মনে আছে গ্যান্ডারিয়া যেতাম কলেজে এই ঘোড়ার গাড়ি করে, তারপর এক বছর খানিক পরে দ্বিতীয় বর্ষে উঠে প্রেমে পড়লাম। মানে প্রেম ঠিক বলবো না, আমি প্রেম আর ভালোবাসাকে এক মনে করি না, প্রেম এর আগেও করেছি হয়তো, কিন্তু সেটা কবে? সেটা স্কুলে। মানে প্রেম ঠিক মানে কি, ভালো লাগা হয়তো, আমি তো গান টান করতাম, আর যেহেতু আমার বাবা কলেজের প্রফেসর ছিলেন, এই ঢাকা কলেজের কোনো অনুষ্ঠান হলেই আমাদের গিয়ে গান গাইতে হতো, তারপর হস্টেলে হস্টেলে গিয়ে গান গাইতাম, তো সেখানে হয়তো কাউকে ভালো লেগেছে বা আমার ভালো লাগাইছে, তো তারাই আমাকে বেশি ভালো চিঠি দিত, প্রস্তাব করতো। আর আমার সবচেয়ে মজার কথা কি জানো, যে আমার কাউকে না করতে খুব কষ্ট হতো, মানে আমারও তো তখন ভালো লাগছে না, কিন্তু আমার খুব কষ্ট হতো। পরে যখন দেখলাম যে এটা আস্তে আস্তে একটু সিরিয়াস হয়ে যাচ্ছে, প্রেম থেকে ভালোবাসার দিকে চলে যাচ্ছে, তখন আমি বাধ্য হয়ে তখন আর কি না করতাম, কিন্তু আমার খুব কষ্ট হতো তাদেরকে রিফিউজ বেচারা এরকম। হ্যাঁ, আসলে তো এমনি করে করেই ইউনিভার্সিটি গিয়ে যখন আমার প্রথম ভালোবাসলাম কাউকে, সেটাতে আমি ব্যর্থ হলাম, তিনি এখন বেঁচেও নেই। তো সেই ব্যর্থতা, শুধু ব্যর্থ না বলবো, প্রতারণাও, প্রতারিত হয়ে সেই আঘাত এবং খুব কষ্ট, অপমান এর গ্লানি সহ্য করতে না পেরে ইউনিভার্সিটি যাওয়াই বন্ধ করে দিলাম। পরে আমি কিছুদিন, যা হয় সময় যেমন করে মানুষের আঘাতকে ভুলিয়ে দেয়, তেমনি করে কয়েক মাস কেটে গেল, তারপর আমি আনন্দময়ী গার্লস স্কুলে কিছুদিন শিক্ষকতা করলাম। তারপর তখন আমি বাফাতে গান শিখি, সেটা তখন সোয়ারিঘাটে। হ্যাঁ, সোয়ারিঘাটে, সোয়ারিঘাটে। আর প্রথম গুরু ছিল আমার শান্তি বাফাতে ভক্তিময় দাশগুপ্ত, তারপর উনি চলে গেলেন, তারপরে আতিক এলো, তারপরে আতিক কাছে গান শিখতাম, তারপরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম। ইউনিভার্সিটি যখন পড়তাম তখন তো সব হলে হলে গিয়ে গান গেয়েছি অনেক, তো তারপর তখন আতিক এলো আমার জীবনে। আতিক তখন একা ছিল, ওর বিয়ে যার সঙ্গে হয়েছিল সে তো বোধহয় মাস ছয়েক বা বছরখানেক ছিল চলে গেছে। আমাকে সান্ত্বনা দিতে গিয়েই তার সাথে আমার পরিচয় হলো, যে সান্ত্বনা দিত যে তুমি কেন এত ভেঙে পড়েছো, তুমি কেন এরকম হয়ে গেছো, তোমার জীবনে যা হয়েছে যেটা ও জানতো, কারণ সে মানুষ তার বন্ধুই ছিল আর কি। যাই হোক, তো বললো যা হয়েছে তোমার জন্য খুব ভালো হয়েছে। এইভাবে সান্ত্বনা দিতে তার সাথে আমার একটা সম্পর্ক হলো, তার সঙ্গে আমার সংসার বোধ হয় বছর 11 ছিল। আমার জীবনের দুটো অধ্যায়, একটা আতিকের সঙ্গে, সেটা শুধু গান বাজনা নিয়েই থাকতাম, সংসার, আমি সংসার ভীষণ ভালোবাসি, তখনও বাসতাম এখনও বাসি। আতিক ভাইয়ের সঙ্গে আপনার বিয়ে হলো কবে? বিয়ে হলো 63-64 সনে। তারপরে এই পুরো সময়টা আতিক ভাই মারা যাওয়া পর্যন্ত, এটা তো আপনার শিল্পী জীবনের একেবারে যখন যখন তুঙ্গে অবস্থান করেন সেরকম একটা। আতিক ভাই আপনাকে প্রথম
কবে বললেন যে তিনি আপনাকে ভালোবাসেন বা কিভাবে বললেন নাকি আপনি বললেন? না আমি তো বলিনি, আমি বলিনি, আমি দেখতাম মানে দৃষ্টি দিয়ে তো বোঝা যায়। আমি যখন গাইতাম তখন আমি দেখতাম যে কেমন একটা দৃষ্টি যেন আমার দিকে তাকিয়ে দেখতো আর কি। তা মানে তখনই বুঝলাম যে ওই তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তো ওর সঙ্গে বিয়ে হওয়ার বছর খানেক পরেই বোধহয় ও হাওয়াইতে আমরা চলে গেলাম, ও একটা স্কলারশিপ পেল, সেখানে আমরা একটা বছর থাকলাম। ফিরে এসে তারপরে বুলবুল একাডেমিতে শিক্ষকতা করলাম কিছুদিন। তখন ওই বুলবুল একাডেমির সেক্রেটারি ছিলেন আহমেদ হোসেন, উনি আমাকে সবসময় বলতেন যে তুমি কেন পড়াশোনা ছেড়ে দিলে, তোমার গ্র্যাজুয়েশনটা করা উচিত। তারপর আমি প্রাইভেটে পরীক্ষা দিলাম, প্রাইভেট পরীক্ষা দিয়ে বিএ পাস করলাম, গ্র্যাজুয়েশন করলাম, সেটাও দ্বিতীয় বিভাগে। তারপর ভর্তি হতে গেলাম, তখন মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী স্যার ছিলেন, ইন্টারভিউ দিতে হতো ভর্তি হওয়ার সময়। মুনির স্যার বললেন যে বুলু তুমি এবার সত্যি সত্যি পড়াশোনা শেষ করবে তো, নাকি আবার আগের মতো পালিয়ে যাও? আমি বললাম না স্যার, এবার আমি পড়াশোনা করব, কিন্তু সে কথা আমি রাখতে পারিনি। ওই সময়টাতে আপনার ধরুন কলেজে বিশ্ববিদ্যালয়ে বা বাফায় বা এই শিল্পের জগতে আপনার তো অনেক মানুষের সঙ্গে ওঠা বসা, বন্ধুত্ব? হ্যাঁ অনেক হয়েছে। আমার আমি তাদের কথা একটু শুনি। আমার সবচেয়ে অবাক লাগে ভাবতে যে দেখো আমি একটা সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, গান গাইতাম শুধু রবীন্দ্রনাথের গানকে ভালোবেসে, রবীন্দ্রনাথকে ভালোবেসে, কোনো জনপ্রিয়তা পাওয়ার জন্যে, সেলিব্রিটি হওয়ার জন্যে বা সুনাম অর্জন করার জন্যে, শিল্পী হওয়ার জন্য কোনো বাসনা আমার ছিল না কখনই। শুধু ভালো লাগতো আমার গান গাইতে, গান শোনাতে, সেই জন্যে গাইতাম। এখন ঢাকায় তো ধরো তখন একটা মুষ্টিমেয় শ্রেণীর বলতে হবে যারা রবীন্দ্রসঙ্গীত শুনতেন বা গাইতেন। আমরা কয়েকজন হাতে গোনা শিল্পী ছিলাম যারা গান করতাম, এবং আমাদের অনেক এত সহজে তো গান গাইতে পারতাম না তখন। আমি রেডিওতে যখন প্রথম গান করি আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইতে পারিনি, কারণ তখন রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড ছিল। হ্যাঁ আপনি বলছিলেন যে আহাদ ভাই আপনাকে রেডিওতে নিয়ে গেছিলেন প্রথম, কিন্তু তখন নজরুল গীতি দিয়ে আমি শুরু করছি প্রথম গান। রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ ছিল ওই যে পাকিস্তান আমলে, পাকিস্তান আমলে। হ্যাঁ আর এমনও সময় গেছে যে আমাদের পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয়েছিল আর্থিককে, যে যদি রবীন্দ্র জয়ন্তী করা হয় আগের দিন রাতে এসে তাহলে তোমাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হবে। তা আতিক বলছে ঠিক আছে দেখি আপনি কতজনকে গুলি করতে পারেন, আমি মানুষের না নামটা বলছি না যে মানুষ গিয়েছিল। তা আমরা ঠিকই বাফায় রবীন্দ্র জয়ন্তী পালন করেছি এবং গুলি টুলি কিছু চলেনি আর কি। আপনি তো বাফাতে আপনি শিক্ষকতা করেছেন পাশাপাশি? শিক্ষকতা করেছিলাম কিছুদিন, তারপরে তো আতিক চলে যাওয়ার পরে হঠাৎ অকস্মাৎ চলে গেল একটা দুর্ঘটনায়। হ্যাঁ আতিক ভাইয়ের সঙ্গে আপনার বিয়েটা হয়েছিল কত সালে? 64 সালে। আর এই আতিক ভাই যে দুর্ঘটনায়, সেটা 75 সালে হলো, সেটা 75 সালে মারা গেলেন। এবং যতটুকু সংস্কৃতি জগতে আমার ইতিহাসে যদি এতটুকু স্থান আমার থেকে থাকে সেটা আতিকেরই দান। ওই আমাকে তৈরি করেছিল রবীন্দ্রসঙ্গীত, যাতে আমি শুধু রবীন্দ্রসঙ্গীতে গান, শুধু রবীন্দ্রসঙ্গীত গাই আর কি, অন্য কোনো গান না গেয়ে। আপনাকে নিয়ে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। সঙ্গীত শিল্পী হামিদা হকের জন্ম 1943 সালের 23 মার্চ ভারতের নদিয়া জেলার নবদ্বীপ গ্রামে নানা বাড়িতে, পৈতৃক বাড়ি বগুড়া জেলায়। বাবা মরহুম অধ্যাপক ওয়াহিদ বক্স এবং মা মরহুমা শামসুন নাহার। পুরান ঢাকার একটি প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা শুরু করেন তিনি। 5ম শ্রেণীতে ভর্তি হন মুসলিম গার্লস স্কুলে, সেখান থেকে 1958 সালে ম্যাট্রিক পাশ করেন। 1961 সালে সেন্ট্রাল উইমেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এক বছর পড়ার পর বন্ধ হয়ে যায় পড়ালেখা, পরবর্তীতে তিনি বিএ পাশ করেন। ছোটবেলাতেই তার গানের হাতে খড়ি হয় মায়ের কাছে, পরবর্তীতে বাফা থেকে ডিপ্লোমা কোর্স করেন। রবীন্দ্রসঙ্গীতের প্রতিকূল অবস্থায় যে সকল শিল্পী রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করেছেন হামিদা হক তাদের মধ্যে অন্যতম। শিল্পী আব্দুল আহাদের অনুপ্রেরণায় রেডিও টেলিভিশনে গান শুরু করেন তিনি। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
স্বাধীনতার পর থেকে 1975 সাল পর্যন্ত বাফায় শিক্ষকতা করেন। 1976 সালে শিল্পকলা একাডেমির চাকুরিতে যোগ দেন। 1977-1978 সালে শান্তিনিকেতনে সঙ্গীতের উপর বিশেষ কোর্সে ডিপ্লোমা লাভ করেন। একসময় সংসার এবং চাকুরির ব্যস্ততার কারণে সঙ্গীত থেকে দূরে চলে যান। 2000 সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। 2005 সালে শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা পান। হামিদা হকের 3 ছেলে এবং নাতি নাতনি আছে 4 জন। বর্তমানে তার অবসর সময়টুকু কাটে বই পড়ে, গান শুনে ও পরিবারের একান্ত সান্নিধ্যে। আপনি কি শান্তিনিকেতনে গিয়েছিলেন? আমি শান্তিনিকেতনে 1 বছর ওই স্পেশাল কোর্স করতে গিয়েছিলাম। আমি 76 সালে শিল্পকলার প্রতি জয়েন করি আতিক মারা যাওয়ার পর। আপনি একটা জিনিস জানতে ইচ্ছে করে যে 71-এর 25শে মার্চ, হ্যাঁ, ওই সময়টা কোথায় ছিলেন? 25শে মার্চ রাতে আমার বাড়িতে, সন্ধ্যেবেলায় আমার বাড়িতে একটা পার্টি ছিল। এলিফ্যান্ট রোডে বাড়িতে আমি তখন থাকি, দোতলায়। 3 তলায় বাবা থাকতেন, 2 তলায় আমি থাকতাম, নিচের তলায় অন্য ভাড়াটে ছিল আর কি। আতিকের সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার যখন প্রথম বাচ্চাটা হলো, আমরা কয়েকটা বাড়ি ভাড়া করে থাকতাম আগে। তখন আমার বাবা বললেন যে তোরা আমার বাড়িতে এসেই থাক, না হয় ভাড়া যা ভাড়া দিস তাই দিস আর কি, তো আমার কাছেই থাক। তখন আমরা 2 তলায় এলিফ্যান্ট রোডে এসে থাকতাম। 25শে মার্চে আমার বাড়িতে পার্টি ছিল, সেখানে জিল্লুর রহমান যে নাটক টাটক করতেন, তারপর এনায়েতুল্লাহ খান, তার স্ত্রী লীনা আমার সহপাঠী ছিল, তারপরে আমার ছোটো বোন ইউনিভার্সিটি প্রফেসর যার স্বামী, ওরা ইউনিভার্সিটি কোয়ার্টারে থাকতো, ওরা এবং খুব সম্ভব আফসারিয়াপা এবং জনসন ভাই শামসুর রহমান, ওরা সবাই ছিলেন। আরও কারা ছিলেন আমার ঠিক মনে নেই। খাওয়ার পরে সবাই জমি আড্ডায় কেবল বসেছে আর কি। তখন হঠাৎ আতিক বলল যে আমার ঠিক ভালো মনে হচ্ছে না, সব মানে ঢাকা শহরটাকে কেমন যেন মনে হচ্ছে, একটু গণ্ডগোল হতে পারে, আমি একটু দেখে আসি বলে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে 10 মিনিট পরে ফেরত আসলো। ফেরত এসে বলছে যে তোমরা সবাই চলে যাও, বাড়ি চলে যাও। আমি মনে মনে বললাম যে তুমি এরম করে বলছো, অতিথিকে এরম করে বলা যায় চলে যাও? বলে কেন, আমার মনে হচ্ছে শহরের অবস্থা ভালো না, তোমরা চলে যাও। তখন সবাই চলে গেল। তারপর তো ঘণ্টাখানেক বোধহয় পর শুরু হলো তাণ্ডব, এরা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছিল। সারা রাত আমরা প্রায় অনিদ্রা কাটিয়ে ভোরের দিকে ঘুমিয়েছি আর কি, ঘুম এসছে, ভয়ে ভয়ে কাটালাম। তারপর হঠাৎ করে দেখি একটা গুলির আওয়াজ এবং আত্মচিৎকার আর কি। গিয়ে দেখি আমার বাবুর্চি ছেলেটা, কী যেন নাম ছিল, মালিক নাকি ভুলে গেছি, সে রক্তাক্ত দেহে পড়ে আছে, আর জানলার পর্দাটা সরানো, কাঁচটা ভাঙা। তাকিয়ে দেখি মিলিটারি অস্ত্র ধরে দাঁড়িয়ে আছে তাক করে। এবং তখন বুঝলাম যে ও ছেলেটা ভোরবেলা উঠে কৌতূহলবশত জানলার পর্দাটা সরিয়েছিল, সরিয়ে দেখছিল, তখন গুলি করেছে। ইন দ্য মিনটাইম তোমার কারফিউ জারি করা হয়েছিল। সেই দুদিন দুরাত সেই লাশ নিয়ে আমরা থাকলাম বাড়িতে। আমরা তো সক্রিয়ভাবে হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু যেখানে ছিলাম, যেভাবে ছিলাম, ভয়ে ভয়ে প্রতিদিনই মনে হতো যে কিছু একটা হবে। হ্যাঁ, সেটি একটি মানে একদিকে যেমন দুঃসময় গেছে, আবার এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে ভালো সময়। আমি কিছু কিছু সাহায্য মুক্তিযোদ্ধাতে করেছি, যারা লুকিয়ে আমার বাড়িতে আসতো, সবাইকে তো চিনতাম না। তারপর 1975 সালে আতিক তো এরকম দুর্ঘটনা মারা গেল, তখন তো বেশ আমি গান টান করতাম সব জায়গায়। 75 সালের 8ই অগাস্ট কলকাতায় দূরদর্শনের উদ্বোধন হলো, আর 1965 সালে বোধহয় বাংলাদেশ টেলিভিশনের জন্ম হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে কি যে তখন কিন্তু আমি দেশে ছিলাম না, আমেরিকায় ছিলাম। আমার ছোটো বোন টুলু যে ও গান করতো, ও গান শিখতো, বাফায় আতিকে গান শিখেছে, সার্টিফিকেট কোর্স করেছে, আমার আগে ও টেলিভিশনে গান করেছে, কারণ তখন তো আমি ছিলাম না। যাই হোক,
পরের দিকে ও আর গান বাজনা করেনি, ছেড়ে দিয়েছে। 75-এর 8ই আগস্ট ছিল দূরদর্শনের উদ্বোধন, সেখানে ওই ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে আমাদের তিনজনকে আমন্ত্রণ জানালো, আমাকে, শাহনাজ রহমতুল্লাহ আর কাজল মাহমুদ নাচে। আমরা তিনজন গেলাম। তো সেখানে রুমা গোটা প্রথম গানটা ছিল রুমাদির ইয়ত কয়ারের সমত কণ্ঠে একটা গান, তারপরে আমার গান, প্রথম গানটা ছিল আমার আর কি, আমি যে ছিল আমার স্বপ্নচারিণী গিয়েছিলাম। তারপর অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানের শেষে যখন সবাই বসে চা টা খাচ্ছে, তখনকার যে ইনফরমেশন মন্ত্রী যিনি আর কি, আমার নাম ঠিক মনে নেই, উনি বললেন, এটা কেমন হলো হে, আমাদের দূরদর্শনটা বাংলাদেশে একটা মেয়ে এসে প্রথম গাইল। হ্যাঁ, মন্ত্রী বলছেন যে এটা কেমন হলো হে, বাংলাদেশের একটা মেয়ে এসে আমাদের দূরদর্শন প্রথম ওপেন করে দিয়ে গেল, হাসতে হাসতে বলছিলেন আর কি। এটা আমার জীবনের একটা স্মৃতি আর কি, এই অনেক স্মৃতি আছে, অনেক কিছু ভুলে গেছি, জর্জদা তো আছে, আমি যে কথা বলছিলাম যে এমন সব মানুষদের আমি কাছে যেতে পেরেছি কেমন করে জানি না, মৌর্দি তো আছেই, মৌর্দির কাছে গান শিখেছি, শান্তিনিকেতনে এক বছর ছিলাম। এই সময়টা কেমন কেটেছে আপনার? খুব ভালো কেটেছে। এটা গেলেন আপনি কত সালে? আমি গিয়েছিলাম, তখন তো আমি একা ছিলাম, এমনিতেই তো খুবই নিঃসঙ্গ বিষণ্ণ থাকতাম আতিক চলে যাওয়ার পর। এটা 76-77 সনে, 76 সনে আমি, না 76-এর শেষের দিকে, 76 সনে জানুয়ারিতে আমি শিল্পকলা জয়েন করলাম। আচ্ছা, আর অগস্ট শেষের দিকে, অগস্টে এই সিদ্ধান্তটা কেন নিলেন? তা কী করবো, আমার তো কিছু করতে হবে, তখন একদম একা ছিলাম। তখন কি বাফায়ও যাওয়া আসা করছেন? বাফা আতিক চলে যাওয়ার পর আমি আর বাফায় যাইনি, আতিক মারা গেল যখন তখন আমিও, আমি আর যাইনি, আমার খুব খারাপ লাগতো আর কি। তো আমি একা ছিলাম তখন। আভা আলম নাম শুনেছেন, আমি জানি না, ও আমার ক্লাসিক্যালের খুব ভালো বন্ধু ছিল, তো ওরাই আমাকে নিয়ে গেল যে তুমি সবসময় তো বিষণ্ণ থাকো, গান করো না, কিছু করো না, তোমাকে কিছু করতে হলে কাজের মতোগুলো তুমি ভুলে থাকতে পারবে, তোমাকে তো কিছু একটা করতে হবে। তখন শিল্পকলা একাডেমিতে আমি জয়েন করলাম। জয়েন করার কিছুদিন পরই আমি ওই একটা শান্তিনিকেতনে যাবার স্কলারশিপটা পেলাম, এক বছর একটা স্পেশাল কোর্স করার, সেটা নিয়ে আমি শান্তিনিকেতনে গেলাম। তখন এরা সবাই ছিল, রেজনাচুদি বন্যা, পাপিয়া, তারপর নিঝু, সাদি, এরা সব ডিপ্লোমা, মানে কী বলি, ডিগ্রি কোর্সের জন্য, 4 বছরের ইয়ের জন্য। আমি আমার ছোট্ট বাচ্চা 4 বছর জিতকে নিয়ে গিয়েছিলাম, এক বছরের কোর্স করে আমি চলে আসি। তখন আমি সেই সময়টায় আমি প্রচুর গান করেছি, বিশ্বভারতীতে তো করেছি, অনুষ্ঠানে গান করতাম, আমাকে সবসময় গাইতে হতো, তারপর কলকাতার সব বিভিন্ন মঞ্চে অনেক গান করেছি। তখন জর্জদার সঙ্গে আমার পরিচয় হয়, মায়াদি ছিল, দেবব্রত বিশ্বাস, দেবব্রত বিশ্বাস এবং মায়াদি, মায়া সেন, তার বাড়িতে আমরা, তারপর ঔপন্যাসিক ছিলেন সন্তোষ ঘোষ, উনি আমাকে খুব স্নেহ করতেন, তা আমরা সবাই মিলে মায়াদির বাড়িতে খুব আড্ডা দিতাম, জর্জদার বাড়িতে, সেই রাসবিহারী এভিনিউতে আমি যেতাম। ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, ছোটোবেলা থেকেই তো বললাম যে ওনাদের গান শুনেই আমি বড় হয়েছি, রবীন্দ্রনাথের গানকে ভালোবাসতে শিখেছি। 72 সনে সম্ভবত তৎকালীন ডিজি ছিলেন জামিল ভাই, জামিল চৌধুরী, হ্যাঁ জামিল চৌধুরীর আমন্ত্রণে ওনারা প্রথম বাংলাদেশে এলেন, কণিকা বন্দ্যোপাধ্যায় এলেন, গোরা সর্বদিকে এলেন, জর্জদা এলেন, আর কোথাও দু একজন শিল্পী সঙ্গে ছিল। অনুষ্ঠানটা হয়েছিল ইন্টারকন্টিনেন্টালে, মনে আছে? হ্যাঁ, তখন সেই মঞ্চে আমরা আগে গাইলাম, তারপর ওনারা গান করলেন আর কি। আর তারপরের দিন বা একদিন পরে জর্জদা এলেন বুলবুল একাডেমিতে গান শোনাতে, তখন সেদিন আমার সাথে প্রথম তার পরিচয়, যে কথা, যে মানুষটা আমার স্বপ্নের মানুষ ছিল, কোনোদিন ভাবতে পারিনি যে তার সঙ্গে আমার দেখা হবে বা কথা বলতে পারবো, সেখানে আমার প্রথম তার সাথে পরিচয় হলো, এই প্রথম পরিচয়, এই প্রথম পরিচয়। এবং প্রথম পরিচয় থেকেই উনি আমাকে বললেন যে দেখো, বয়সে আমি তোমার পিতৃতুল হলেও আমি তোমারে বুলিদি কইয়াই ডাকুম,
বুলন ডাকতাম। তো আমি তো আনন্দে গর্বে আত্মহারা আর কি, যে সেই থেকে আমি জর্জার বুলুদি হয়ে গেলাম। তো আমি কেমন করে, আমি একজন একটা সাধারণ মানুষ হয়ে কেমন করে যে আমি তাদের এত কাছে, জর্জার এত কাছে চলে গেলাম আমি নিজেই বুঝতে পারিনি। এত আপন করে আমাকে নিয়েছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। তো আপনার, হ্যাঁ কণিকা বন্দ্যোপাধ্যায় খুব, আর কণিকা বন্দ্যোপাধ্যায় আর এক ইতিহাস, মানে বলে শেষ করা যাবে না আর কি। এত গান করেছেন, এত মানুষের সামনে গান করেছেন, অনেকেই তো আপনার নিশ্চয়ই প্রশংসা করেছেন। হ্যাঁ হ্যাঁ, তা তো করেছি। সেই সব মানুষের কথা একটু শুনি না, সেই কথাগুলো শুনি। ও নিজের প্রশংসাটা নিজে, 1986 সালে আপনি রবীন্দ্রনাথের 125তম জন্মবার্ষিকী আপনি কলকাতায়, আর নিজের প্রশংসা নিজে, জ্যোতি বসু এবং, শুনো আমি নিজে বিশ্বাস করি, মীরা বসুর সামনে আপনি গান করেন না, এটা ঠিক প্রশংসা বলতে না, এটা ধরুন আপনার এক ধরনের মূল্যায়ন তারা করেছেন, সেটাই আমরা জানতে চাইছি যে কে কি বলেছেন। যখন শেষ হয়ে গেল চিত্রাঙ্গদা নৃত্যনাট্য, ওনারা দুজন স্টেজে উঠে আসলেন, উঠে এসে বললেন যে, কারণ আমরা তো পেছনে বসে গাইছিলাম, নাচের মেয়েরা তো সামনে ছিল, আমাকে তো আর ওনারা দেখেননি ওইভাবে স্পষ্টভাবে দেখেননি। তখন ওনাদের আগ্রহ হলো যে কোন মেয়ে এই গান গিয়েছে আর কি। তখন আমার সঙ্গে পরিচয় করে দিল, তারপর আমি ওনাদেরকে প্রণাম করলাম, ওনারা আমাকে আশীর্বাদ করলেন যে তোমার খুব ভালো লেগেছে তোমার গান, তুমি আরও বড় হও, আমাকে আশীর্বাদ করলেন আর কি, এই আর কি। এটা আমার একটা জীবনের একটা বড় ঘটনা আর কি। আপনার এই যে সাধনা, আপনার উপরে ওঠা, আপনার, আমার দেখো আমি ছোট জায়গায় বলে বোধহয় নাম করে ফেলেছিলাম, আর কলকাতায় প্রতি বছরই বঙ্গশ্রী সম্মেলনের গান করেছি, প্রচুর গান করেছি, সবই ভালোবেসে, কোনো জনপ্রিয়তার জন্যে নয়, সেলিব্রিটি হওয়ার জন্যেও নয়, কিছুই না, শুধু ভালোবেসে গান করেছি, গান গাইতে আমার ভালো লাগতো, ভালোবাসতাম, সবাইকে শোনাতে ভালোবাসতাম, শুধু এই কারণেই, আর কিছু না। তবু কেমন করে যেন নাম হয়ে গেল, তারপর চাকরি করতে গেলাম, এই যেখানেই যাই এখন এই বৃদ্ধ বয়সেও গান তো ছেড়েছি দীর্ঘদিন লোকের জন্য, কিন্তু বাড়িতে অনুষ্ঠানে আর গান করি, অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে গান করি না, মঞ্চ থেকে টেলিভিশন থেকে সব স্বেচ্ছায় বিদায় নিলাম, কারণ আমি সংসারকে ভীষণ ভালোবাসি। আর চাকরি ফুল, মানে পুরো ফুল টাইম জব করে চাকরি করে গান গাওয়া সংসার করা, তিনটে একসাথে হয় না। আপা, এই শেষ পর্বে আমরা কিছু ব্যক্তিগত প্রসঙ্গে যাব। আপনি নিজেই বলেছেন যে আতিক ভাই মৃত্যু, পরে আমি যখন ছোট ছোট দুটো শিশু পুত্র নিয়ে একেবারে দিশেহারা, তখন একজন সঙ্গীত অনুরাগী আতাউল হক আর কি, তার কথা বলতেই হয়, তিনি এলেন আমাকে ভালোবেসে বিয়ে করলেন। ও তখন একা ছিল, ওর স্ত্রী তো চলে গিয়েছিলেন আরেকজনের সাথে, তো আমিও একা ছিলাম। আমার স্বামীর কথায় যে আমি তো তোমার গানের প্রেমে আগে পড়েছিলাম, তারপর তোমার প্রেমে পড়ি আর কি। যাই হোক, তারপর আমার সেই শিশুপুত্র দুটোকে নিয়েই সেই মহৎ ব্যক্তিটি আমাকে ভালোবেসে বিয়ে করলেন। সে তো প্রায় 38 বছর হয়ে গেল তার সঙ্গে আমার সংসার করছি। এই বিয়েটি কি উনি নিজেই প্রস্তাব দিয়েছিলেন আপনাকে? হ্যাঁ, প্রস্তাব ঠিক দেননি, বিয়ের প্রস্তাব দেননি, প্রথমে তো আলাপ হয়েছিল কোনো এক কারোর বাড়িতে, খুব সম্ভব ওদের পরিতে, মধ্যে কোনো আমি গান গাইছিলাম, তখন আলাপ করিয়ে দিলেন, আলাপ হলো, তারপরে আলাপ হতে হতে আস্তে আস্তে ভালোবাসা আসলো। তারপরে বিয়ে তো লুকিয়ে করেছিল, বাড়ি থেকেও জানতো না, কারণ ওরা, ওর তো এনগেজমেন্টও ঠিক হয়ে গেছিলো, অন্য তারা বাড়ি থেকে পরিবার থেকে একজনের সঙ্গে করেছিল আর কি। তো লুকিয়ে লুকিয়ে ওর কয়েকজন বন্ধু, মঞ্জুরি মাওলা ওর সব একসঙ্গে কাজ করতো, তারপর দিন মাহমুদ আর দু চারজন মানুষ, কয়েকজন এসেছিলেন আমার, আমাকে বিয়ের দিন আর কি, লুকিয়ে আমাকে বিয়ে করে তারপরে চলে গেলেন বাড়িতে, বা বাড়িতে গিয়ে তারপরে ফোন করলেন আমাকে আর কি। তারপর কয়েকদিন পরে বাড়িতে বললেন যে আমি ট্যুরে যাচ্ছি বলে একটা স্যুটকেস নিয়ে তারপর আমার বাড়িতে চলে এলেন আর কি। আর আমার একটা ভুল ধারণা মানুষের ছিল, যখন আমি গান ছেড়ে দিলাম, বাধ্য হয়ে আমি স্বেচ্ছায় তো আমি মঞ্চ টেলিভিশন রেডিও ছেড়ে দিলাম, নেশাটাকে ত্যাগ করলাম,
কারণ পারছিলাম না। যারা গান করে তারা, তুমিও জানো যে চর্চা ছাড়া তোমার যত যত প্রতিভা যত কণ্ঠই থাক না থাকে না, সেই সময়টা তো আমি পেতাম না। আর বিশেষ করে যখন আমি প্রশিক্ষণ বিভাগের ডাইরেক্টর হলাম, তখন বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাকে জেলায় জেলায় গিয়ে ওয়ার্কশপ করতে হতো, আমি ওয়ার্কশপ করতাম। আর এমনই আমার কপাল, দুর্ভাগ্য যে যখনই আমার কোনো অনুষ্ঠান থাকতো তখনই হয়তো মিনিস্ট্রিতে একটা মিটিং থাকতো। এখন আমি ডাইরেক্ট যখন উপপরিচালক ছিলাম তখন ডাইরেক্টরকে বলে আমি কেটে পড়তাম, যখন ডাইরেক্টর হলাম তখন তার উপায় ছিল না, আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হতো। তারপর আমি দুটো প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম। এই করে করে আমার আসলে গানের ওই বাইরে যাওয়া, রেডিও টেলিভিশনে যাওয়া, এটা নিষেচ্ছে আমি চলে এলাম, ফিরে এলাম। কিন্তু ঘরে বসে তো গান এখনো করি, সবসময় করি, এই আর কি। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে মেয়ে তো নেই, আমার তিনটি ছেলে, মিথুন আর জিৎ তো আতিকের ছিল। আতল তো তাদেরকে সে ছেলেবেলা থেকেই মানুষ করেছে, বড় করেছে, বিয়ে দিয়েছে। নিজের ওরা কখনো বাবার অভাব কোনোদিন অনুভব করেনি। সবাই কি কোথায় থাকেন, কে কোথায় থাকে এখন? মিথুন তো কানাডায় ইমিগ্রেন্ট হয়ে গেছে, এখন মিথুন ওখানেই থাকে। আর শাহিন আমার ছেলের বোন, শাহিন হচ্ছে তোমার, তুমি তাকে ভালো করে চেনো, এসে টিকে ছিল, তোমার সঙ্গে কাজ করেছে, তারপর সাদা কালোর কর্ণধার হয়েছে পরে। ওর ব্যবসা আছে এখানে, সেই জন্য ওকে আসা যাওয়া করতে হয়। আর আমার নাতি রাজকুমার কানাডার স্কুলে পড়ে, ওখানে স্কুলে ভর্তি হয়েছে। আর জিৎ যেটা, ও তো খুব পাজি ছিল, ভীষণ দুষ্টমি করতো ছোটোবেলা থেকে। ও অনেক আগে বিয়ে করেছে, 22 বছর বয়সে বিয়ে করলো আর কি, নিজেরা নিজেরা। ওর তিনটে ছেলে মেয়ে, বড় ছেলেটা বেশ বড় হয়েছে, ওরা ফ্লোরিডায় থাকে এখন। ওদের ওরাও ওখানে সেটেল করার চেষ্টা করছে, জানি না সেসব দিয়ে কী হবে। ওর দুটো ছেলে, একটা মেয়ে, তারপরে সবচেয়ে ছোটোটা সুমিত হক আর কি। এই আমার তিন ছেলে, কোনো মেয়ে নেই, ছেলের বউ দুটোই আমার মেয়ে আর কি। আপনাকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, বা আপনি যাদের পছন্দ করেন, এরকম কিছু মানুষের মন্তব্য আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমাদের দীর্ঘ প্রায় 30 বছরের বিবাহিত জীবন, তবে আমার মনে হয় যে আমি অত্যন্ত ভাগ্যবান যে বুলুর মতো একজন স্ত্রী পেয়েছিলাম। আমি এ পর্যন্ত যত ওর অনুষ্ঠানে দেখেছি শুনেছি, সে সামনে বই নিয়ে কোনোদিন গান গায়নি, এটা হয়তো আমি অনেক ক্ষেত্রে দেখি না। এবং তাতে যে সঙ্গীতের গুণগত মান বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। একটা বিষয় অনেকে আমাকে বলে, আমার বন্ধুরা অনেক সময় বলেছে যে বুলু গান কেন ছেড়ে দিল, এবং সবার ধারণা, সবার অনেকই ধারণা যে এটা বোধহয় আমার জন্যই, কিন্তু আসলে সেটা নয়। আমাদের পরিচয় হয়েছিল গানে, আমাদের পরিণয় হয়েছিল গানের মাধ্যমে। আমার মা খুব সহজ মনে সুন্দর একজন মানুষ, তার সরলতা এবং ভালোবাসার ক্ষমতা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। সাধারণত ছেলেদের তো মায়ের কাছে চাওয়ার শেষ থাকে না কখনোই, কিন্তু আমার বেলায় আমি বলবো আমার মায়ের বেলায় যে আমার পাওয়ার কোনো শেষ ছিল না কখনোই। আমি সবসময় সব অনেক ভালোবাসা পেয়ে আসছি ছোটোবেলা থেকেই, এবং আমি বলতে চাই আমার মা আমার কাছে শ্রেষ্ঠ, এবং আমি গর্বিত আমার মাকে নিয়ে। এবং আমি মনে করি আমি এই পৃথিবীর অন্যতম ভাগ্যবান একজন, কারণ আমি পেয়েছি এমন একজন অসাধারণ ব্যক্তিকে যিনি হচ্ছেন আমার মা। আমি আমার মা জন্য আমি মাকে নিয়ে গর্বিত, কারণ আমি জানি যে উনি তার সিঙ্গিং ক্যারিয়ার বেসিক্যাল থেকে সরে এসেছেন, কারণ তিনি অনেক মনোযোগ দিতে চেয়েছেন তার পরিবারকে এবং ছেলেদেরকে কাছে থেকে ভালোবেসে অ্যাটলিস্ট বড় করার জন্য। এবং আমি মনে করি যে উনি যেরকম একটা অবস্থানে ছিলেন, সেখান থেকে মানে খ্যাতির মোহকে উপেক্ষা করে চলে আসা খুব একটা সহজ জিনিস না, কিন্তু উনি পেরেছিলেন ওই জিনিসটা, কারণ তার ভালোবাসা আমাদের প্রতি তেমনই তীব্র ছিল। এবং আমি বলতে চাই আমার মা আমার কাছে শ্রেষ্ঠ, এবং আমি গর্বিত আমার মাকে নিয়ে। আমার এই বাড়ির সাথে সম্বন্ধ হওয়ার একটা অন্যতম কারণ ছিল এই বাড়ির যিনি মা, তিনি শান্তিনিকেতন থেকে গান শিখে এসেছেন। আমার মনে হয় এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছিল,
এই সংসারের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে। যদিও আমি এই বাড়িতে আসার কিছুকাল আগে থেকেই মামুনি গান করা ছেড়ে দিয়েছিলেন, তবু বাড়িময় একটা গানের পরিবেশ থাকবে সেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছিল। শান্তিনিকেতনে গেলে যেমন রবীন্দ্রনাথকে পাওয়া যায়, তেমনি গানের পরিবেশটা আমার চারপাশে থাকে, আমি গানের পরিবেশের মধ্যে থাকি। আমার মনে হয় জীবনে এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছু নেই। আমাদের প্রিয় হামিদা আপা, আমার মুলু আপা, শিল্পী হিসেবে ওনাদের অবদান ভুলবার নয়। ওনারা সমস্ত কিছুর বাঁচ দিয়েই রবীন্দ্রসঙ্গীতকে ধরে রেখেছিলেন, সংগ্রাম করে ওনারা যাতে আমরা গাইতে পারি সবাই, মানে সবাই, মানে এই প্রজন্মের সবার জন্য ওনারাই জায়গা করে দিয়েছেন। 1978 সালের দিকে আমি বড় হয়েছি, ম্যাট্রিক পাস করেছি। তখন হামিদা হক খালাকে তখন দেখতাম রেগুলার বিটিভিতে অনুষ্ঠান করতে, তখন তো অন্য কোনো চ্যানেল ছিল না, তার গান সবসময় শুনতাম এবং তার গান শুনে মনে হতো যে আমিও তো গান শিখছি, আমিও যেন গাইতে পারি টেলিভিশনে এরকম সবসময় ভালো ভালো গান। সবচেয়ে বড় কথা, একটা মানুষের এইটা একটা টেলিভিশনে জিনিসটা দেখবারও বিষয়, তার সাজটা অত্যন্ত সুন্দর ছিল, আমি সেটাকেও কিন্তু মনে রেখেছিলাম। পরবর্তী জীবনে নিশ্চয়ই আমার নিজের শিল্পী জীবনেও তার এই বিষয়গুলো মানে কিছু না কিছু প্রভাব তো ফেলেছেই। আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি, অনেক কথা শোনা হলো, আবার অনেক কথা শোনা হলো না, তো আজকে আমরা শেষ করি এখানে। আপনি ভালো থাকবেন এবং রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে জীবনের সমস্ত গ্লানি দূর হোক আমাদের সকলের জীবনে। কামনা করো যে শেষ দিন পর্যন্ত যেন রবীন্দ্রনাথকে আমি না ভুলি, যেন ভুলে না যাই। তো আজকে শেষ করি এখানে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা, শ্রুতি দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী হামিদা হক। তিনি সঙ্গীতের জগৎ থেকে হয়তো অনেক দূরে সরে আছেন, কিন্তু আমরা একটা সময় মুগ্ধ হয়ে তার গান শুনেছি, গোটা বাংলাদেশ তার গান শুনেছে এবং তার গান শোনার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আজকে সেই মানুষটিকে হয়তো অনেকেই চেনেন না, অনেকেই তাকে ভুলে গেছেন, সে কারণেই আমরা ভাবলাম যে তার পুরনো কথাগুলো, সেই দিনের কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। অনেক কথা হয়তো শোনা হলো, সব কথা শোনা হলো না, আমরা তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি এবং আন্তরিকভাবে প্রার্থনা করি তিনি আবার সঙ্গীতে ফিরে আসুন আমাদের সবার সামনে। এই কামনাটুকু ব্যক্ত করে, আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।